গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। সাধুবাদ জানাবো জি বাংলাকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। কারণ প্রচুর মানুষ আছেন যারা ব্যবসা করছেন কিন্তু সেই জায়গাটা পান না নিজের কাজটা তুলে ধরার জন্য। হয়তো নিজের এলাকায় করছে, নিজের গ্রামে করছে, কিন্তু এই যে কলকাতা শহরের এত মানুষ পুজোর সময় আসছেন, তাদের কাজ দেখছেন, এই প্ল্যাটফর্মটা জি বাংলা যে তাদের করে দিয়েছে, এর জন্য জি বাংলাকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো। ম্যারেজ স্কোয়ারের তো পরিবেশটাই আলাদা, মানে আমাদের স্কুল কলেজ লাইফে মানে ম্যাডক্সে যাওয়াটা হচ্ছে, মানে ম্যাডক্স ওয়াজ দ্য মোস্ট হ্যাপেনিং অ্যান্ড ইভেন্টফুল পুজো, ইট ওয়াজ অ্যান্ড ইট ইজ স্টিল। আমার কোনো প্ল্যানিং নেই, কারণ পুজোয় আমি কখনো প্ল্যান করি না। আমি মনে করি পুজো হচ্ছে এমনই একটা সময় যেখানে কোনো কিছু প্ল্যান করাই উচিত না, লেট আস বি আনপ্ল্যান। পুজোতে মোস্টলি শাড়ি পরতে বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় যেন দুর্গা পুজোর সঙ্গে শাড়িটা ভীষণভাবে, এটা আমার একদম ব্যক্তিগত ভাবনা, বেশি কানেক্ট করে। নো ডায়েট, সবাইকে বলবো পুজো ডায়েট করবেন না, খুব খাবেন। আর আমি যেহেতু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি তো সবাইকে বলবো মিষ্টি খান, কিছু হবে না পাঁচ দিন। আমি কোনোদিন খুব একটা লাইন দিয়ে ঠাকুর দেখার ছিলাম না, ছোটোবেলাটাই তো মিস করি।